কাপড়ের 50 ভাগই দেশে তৈরি হয়, আর শুধু প্যান্ট নয়, তৈরি হচ্ছে জিন্সের শার্ট, স্কার্ট, বেডশিট, সিট কভার সহ আরো অনেক পণ্য। তবে বিশ্বে ডেনিমের বিশাল বাজারে বাংলাদেশের পণ্য এখনও তুলনামূলক কম বলছেন ব্যবসায়ীরা। ডেনিমে ভালো অবস্থানে যেতে সরকারের নীতি সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর জোর দেন তারা। মোর দ্যান $50 বিলিয়ন মার্কেট আছে এবং 2020-21 সালে এটা হয়তো 64 থেকে 70 বিলিয়ন ডলার পর্যন্ত ডেনিম মার্কেটটা হবে। সে জায়গায় কিন্তু আমাদের মার্কেট 2 বিলিয়ন প্লাস, সুতরাং আমাদের 2021-এ যে টার্গেট আছে যে $7 বিলিয়ন আমাদের ডেনিমে আমরা যাব, আমরা সেদিক থেকে এখনো পিছিয়ে আছি। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সহ শিল্পের মৌলিক চাহিদাগুলো সঠিকভাবে না পাওয়াই এই শিল্পের উন্নয়নে বড় বাধা। আমাদের গ্যাস, পানি, বিদ্যুৎ, এই জিনিসগুলো নির্বিচ্ছিন্নভাবে যেন থাকে, এটাই হচ্ছে আমাদের প্রধান প্রতিবন্ধকতা। এই জিনিসগুলো যদি সরকার নিশ্চিত করতে পারে যে এখানে কোনো সমস্যা থাকবে না এবং এটা কন্টিনিউশন থাকবে, আমরা এই শিল্পে আরও বড় ধরনের অবদান রাখতে পারবো। এই অবস্থা কাটাতে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর সাথে শিল্পের জন্য টেকসই ব্যবস্থা নেওয়ার উপরও জোর দেন তারা। যেহেতু আমরা একদিকে টেকনোলজি আমরা জানি, একদিকে ফ্যাব্রিক তৈরি করতে পারছি, এখন আমাদেরকে ক্যাপাসিটিটা বিল্ড করতে হবে এবং আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টও করতে হবে, যে R&D করে আরও নতুন ভ্যারাইটি যখন দিতে পারবো তখন আমরা ওইটার প্রাইস পাবো, আমরা ওইটার সেল আরও বাড়াতে পারবো। আরও বেশি বেশি ইনোভেটিভ প্রোডাক্ট করতে হবে, আরও বেশি বেশি শিল্পের মধ্যে নতুনত্ব আনতে হবে এবং সাস্টেনেবিলিটির দিকে আমাদের আরও বেশি জোর দিতে হবে। এই দুটো জিনিসের কম্বিনেশন যদি করি আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। 2021-এ ডেনিম রপ্তানিতে $7 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিদেশি ক্রেতাদের পছন্দ ও চাহিদার দিকেও নজর রাখতে হবে বলে জানান এই খাতের ব্যবসায়ীরা।